আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যাই হোক, আর বেশি লেট না করে চলে আসলাম এই টুকটুকি ছোট্ট এই আপুটির কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? হ্যাঁ, জুড়ে কথা বলো, তুমি ঘাবড়াইও না, ভালো আছো। হ্যাঁ, তোমার নাম কি? মেঘলা। মেঘলা কি মানে ওই আকাশের মেঘ নাকি? হ্যাঁ, আকাশের মেঘ। বাহ বাহ, তুমি মেঘলা। আচ্ছা, তুমি তো মেঘের মতো লাগে না, তুমি খুবই সাদা সুন্দর মানুষ, গুড লুকিং মেয়ে, স্মার্ট মেয়ে। তুমি মেঘ তো মানে কালো, তুমি তো সুন্দর, তুমি সুন্দর হলে কেমনে? মেঘলা না তো তোমার নাম, না অন্য নাম? মেঘলা কে রেখেছে নাম? আম্মু রেখেছে। তোমার নাম কি? মেঘলা। আচ্ছা, তাহলে তোমার দেশের বাড়ি কোথায়? ঢাকা সাভার। বাড়িতে কে কে আছে? দাদি আর ছোট বোন। তোমার মা বাবা কোথায়? ফেলে দিয়ে মা চলে গেছে। হ্যাঁ, আর বাবা? বাবাও ফেলাই দিয়ে চলে গেছে। বাবা, ঠিক আছে। তাহলে তুমি তোমার দাদির কাছে আছো। হ্যাঁ, ঠিক আছে। তা দাদি তোমাকে ভালোবাসে? দাদি কি করে? ও আচ্ছা, তাহলে তোমার দাদি তোমাকে গ্রাম করে খাওয়াইতো, এখন উনি স্ট্রোক করছে তাই ও চলতে পারে না, না তাই তুমি ক্যামেরার সামনে আসছো। হ্যাঁ, তাহলে আগে কখনো আসছিলা ক্যামেরার সামনে? আসো না, এই প্রথম। হ্যাঁ, ও এর জন্যই তো তুমি ঘাবড়াইতেছো। আচ্ছা, যাই হোক, তো তুমি মূলত কেন আসছো ক্যামেরার সামনে? অভাব অনটনের জন্য আসছো, তাই তো? আচ্ছা, তাহলে তোমার অভাবের তাড়নায় আসছো, কোনো সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য আসছো, তাই না? সাহায্য সহযোগিতা পেতে পেতে তোমাকে তো কেউ প্রেমের অফার দেবে, তুমি সুন্দর মানুষ, সুন্দর মনের মানুষ, চেহারা স্বাস্থ্য ভালো, যদি কেউ প্রেমের অফার দেয় বিয়ে করতে চায়, তাতে তুমি আপত্তি আছে? বিয়ে বসবে না, ধোকা দেবে? হ্যাঁ, তুমি ছোট্ট মেয়ে, এই তো প্রথম, তোমাকে যদি কেউ প্রেমের অফার দেয় তাহলে তো অবশ্যই তুমি প্রেম করবে তার সাথে, সে বিয়ে করতে চাইলে করবে? বাবা, ধন্যবাদ, মেয়ে হয়ে জন্ম নিচ্ছ, বিয়ে তো বসতেই হবে, রাইট, ভালো কথা। এ ঠিক আছে, সেই ভাই যদি তোমাকে বিয়ে করতে চায়, প্রবাসী ভাই কিবা দেশের ভাই, সে যদি কালো হয় কিবা তোমার মতো ফর্সা না হয় এবং তোমার মতো স্মার্ট না হয়, বুড়া হয়, তাহলে তোমার আপত্তি আছে? আপত্তি নাই, মানে তুমি একটা ভালো মনের সন্ধান পেতে চাও, তাই তো? সে ভালো মনের মানুষ চাও, সে বৃদ্ধ হলেও অসুবিধা নাই, কালো হলেও অসুবিধা নাই, তাই তো? হ্যাঁ, তুমি ভালো মনের একটা সন্ধান পেতে চাও। হ্যাঁ, কেন তোমার মনের সন্ধান কেউ কেউ মানে এই পর্যন্ত মিলে নাই? মিলে নাই? এখন সিঙ্গেল আছো? কাউকে মন দিয়েছ? দেও নাই, নেও নাই, কেউই নেই, সিঙ্গেল আছো? হ্যাঁ, ওকে, ঠিক আছে, সিঙ্গেল আছো। তাহলে তুমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবে? আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে এটাই বলছো যে খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ ফোনও দেবে না এবং কেউ খারাপ কমেন্টও যাতে না করে, তাই তো? আচ্ছা শুনো, এই মেঘলা আপু যেটা বলছো তুমি সেটা আমি তদন্ত নিয়েই দেখেছি, আমি একজন সাংবাদিক মানুষ, আমি তোমার বাসায় আশেপাশে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা হয় আসছি, তোমার সম্বন্ধে তদন্ত নিয়েছি, তদন্ত নিয়ে আশেপাশের মানুষের কাছে জানতে পেরেছি তুমি একজন ভদ্র সন্তান এবং তুমি একজন যেটাকে বলা হয় ভালো মনের মানুষ, এবং তুমি ওই পর্দাশীল একটা মেয়ে, লাজুকি মেয়ে, তুমি ভালো মনের কোন মানুষকেই সাথে কথা বলবা, ও মানুষের সাথে কথা বলবা না, এটা আমি জানি, আর জানি বিদেই তোমার প্রতিবেদনটা আমি করতে আসছি। তো অশেষ ধন্যবাদ। তো তোমাকে যদি কেউ মানে পছন্দ তো অবশ্যই হবে, তুমি তো মানুষের দর্শকের মানে মন কেড়ে নিবে, এটা আমি জানি, তুমি হাজার হাজার ভিউ পাবে, কিন্তু তোমাকে যদি কেউ ফোন করে তাহলে যোগাযোগ করতে চায়, তোমার নম্বরটা তো নেবে, তোমার মুখস্থ আছে তোমার নম্বরটা? হ্যাঁ, জুড়ে বলো। হ্যাঁ, আস্তে আস্তে বলো, 01300 897 897
এইট নাইন ফোর ফাইভ, আবার বলো তুমি, জিরো ওয়ান থ্রি জিরো এইট নাইন সেভেন এইট নাইন ফোর ফাইভ। ওকে, নম্বরটা কি তোমার কাছেই থাকে না তোমার দাদির কাছে থাকে? তোমার কাছেই থাকে, তোমাকে ফোন করলে তো পাবে। হ্যাঁ আচ্ছা, তাহলে তুমি তো কাউকে ধোঁকা দেবে না, কারণ তুমি তো ধোঁকা দেওয়ার মতো মেয়ে, মানে তোমার যেই চেহারা স্বাস্থ্য আল্লাহ দিয়েছে তোমাকে, তুমি দর্শকের মন অবশ্যই চুরি করতে পারবে, তুমি কারো মন চুরি করো না, কেমন? আচ্ছা, কি জানো তুমি, অন্য কি যোগ্যতা আছে তোমার? হ্যাঁ হ্যাঁ, সেলাই মেশিনের কাজ জানো? হ্যাঁ হ্যাঁ, তোমার ঘরে তো দেখলাম একটা ভাঙা চূড়া সেলাই মেশিন আছে, ওইটা চলে না? চলে না, নষ্ট হয়ে গেছে। জি, এটা আমি দেখেছি, নষ্ট হয়ে গেছে। আমি তদন্ত করে দেখেছি, তোমার ঘরে একটা মেশিন আছে, তবে মেশিনটা ভাঙা চূড়া, এটা চলে না। না, তুমি সেলাই মেশিনের কাজ জানো? হ্যাঁ আচ্ছা ভাই, প্রিয় দর্শক, হৃদয়বান ভাই, যদি এই ছোট্ট আপুটির কথা শুনে যদি আপনাদের দয়া লাগে, মায়া লাগে এবং তার প্রেমে যদি আপনারা পড়তে চান, তাহলে দয়া করে প্রথম টার্গেটই তাকে একটা সেলাই মেশিন দিয়ে উপহার দিবে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।